ভোজ্য তেলের বাজার পরিস্থিতি সম্পর্কে জানবো। এই মুহূর্তে চট্টগ্রামের খাতুনগঞ্জে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাব তার কাছে। খাতুনগঞ্জে এখনকার যে পরিস্থিতি সেটা হচ্ছে যে বোতলজাত সয়াবিন প্রতি লিটার কিন্তু 188 টাকা থেকে প্রায় 90 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি যে নতুন দামে কিন্তু এখনও পর্যন্ত এখানে কার্যকর হয়নি। এবং পাম অয়েলের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে প্রতি কেজি পাম অয়েল বিক্রি হচ্ছে 135 টাকায়, যদিও আসলে খাতুনগঞ্জে যে বেচা কিনা সেটা হয়ে থাকে ভোজ্য তেলের ক্ষেত্রে মন প্রতি, অর্থাৎ যেহেতু এটা পাইকারি বাজার এখানে কিন্তু আমরা দেখেছি যে প্রতি সয়াবিন তেল মন প্রতি বিক্রি হচ্ছে 6600 টাকা করে, আর পামের ক্ষেত্রে 4950, এবং এক্ষেত্রে কেজি যদি আমরা ভাগ করি তাহলে আসলে সয়াবিনের ক্ষেত্রে 180 টাকা এবং 135 টাকা পাম অয়েল বিক্রি হচ্ছে। এবং এখানকার যারা ব্যবসায়ীরা তারা বলছেন যে যেহেতু ঘোষণাটা কিছুক্ষণ আগে এসেছে সে কারণে কিন্তু এখনও পর্যন্ত বাজারে কিন্তু নতুন যে রেট সেই তেলের কিন্তু তারা ডিও ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু সেই তেল এখনও পায়নি। আর ডিও ব্যবসায়ীদের কাছ থেকে যখন সেই তেলটা আসবে তখনই কিন্তু আসলে নতুন যে দামটা সেটা হয়তো কার্যকর করা হবে। তবে এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে আসলে গত 2-3 সপ্তাহ ধরে কিন্তু এখানে যে বেচা কেনা সেটা কম, সেটার একটা প্রভাব আছে যে সব কিছু যেমন ঊর্ধ্বমুখী, সেই ঊর্ধ্বমুখীর কারণে কিন্তু খুচরা পর্যায়ে বেচা কেনা কমে যাওয়ার কারণে পাইকারি পর্যায়ে সেটার একটা প্রভাব পড়েছে। এবং এখনও পর্যন্ত আমরা দোকানে যেসব বোতলজাত তেল দেখছি সেগুলো যেহেতু আগে নেওয়া সে কারণে কিন্তু তারা সে আগের দামে এখনও পর্যন্ত বিক্রি করছে, তবে তারা বলছেন যে হয়তো বিকেলে নতুন যে দর সেই দরের একটা প্রভাব পড়তে পারে। তবে এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি যে ডিও ব্যবসায়ীদের কিন্তু এখানে যারা পাইকারি ব্যবসায়ী তারা কিন্তু ডিও ব্যবসায়ীদের কাছ থেকে এসব তেলগুলো নিয়ে আসেন, এবং এক্ষেত্রে ডিও চাহিদা দেওয়ার 2-3 দিন পর কিন্তু মিল মালিকদের থেকে কিন্তু তারা যে চাহিদাপত্র অনুযায়ী সরবরাহ তেলের সেটা পেয়ে থাকে, আর সে কারণে 2-1 দিন পরে যে নতুন রেট সেই রেটের মাল কিন্তু বাজারে আসবে। কিন্তু যেহেতু এই সরকার নতুন যে রেট অর্থাৎ 192 টাকা যে বোতলজাত তেল সে বোতলজাত তেলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এখন যে বোতলগুলো আছে সে বোতলগুলো কিন্তু যেখানে দোকানগুলো আছে সেগুলো তারা বলছেন যে এখনও পর্যন্ত পুরনো দামে বিক্রি করছেন, তবে মিল মালিক কিংবা ডিও ব্যবসায়ীরা যে দাম পাইকারিদের নির্ধারণ করে দেবেন সেই দামেই কিন্তু তারা বিক্রি করবেন। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত সর্বশেষ। ভোজ্য তেলের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী, আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামের খাতুনগঞ্জে।